হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ক হতে পুজো পরিক্রমা নিয়ে আমি অর্ক চলে এলাম আপনাদের সাথে। হ্যাঁ, আজ নবমীর দিন, আজ পুজোর মোটামুটি শেষ। আমরা উত্তর কলকাতাতেই রয়েছি এবং কুমোরটুলি এমনকি উত্তর কলকাতার আবেগ অর্থাৎ বাগবাজার অনেক নতুন নতুন ভালো ভালো প্যান্ডেল দেখবো আজকের দিনটা, হয়তো কালকে নাও বেরোতে পারি। তা সাথে রাখুন, চলুন আমরা একটু ঘুরে আসি বিভিন্ন পুজো মণ্ডপ। আজকের প্রথম পূজা মণ্ডপ কুমোরটুলি পার্ক। আমরা ছোটবেলায় যে যে জিনিস নিয়ে, যেমন লুডো, দাবা, এই সমস্ত জিনিস নিয়েই তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপটি। দেখুন, এখানে দাবা দেখতে পাওয়া যাচ্ছে এবং সিঁড়ি, মই, আবার কোথাও সাপ, সমস্ত কিছু নিয়েই এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। এগিয়ে চললাম প্রতিমা দর্শনের সময়। দেখুন, এই হচ্ছে কুমোরটুলি পার্কের মাতৃ প্রতিমা। খুব সুন্দর দেখতে হয়েছে এবারের প্রতিমাটি। বাইরে একটি মেলাও বসে, সেটিও বসছে এবার। পরবর্তী পূজা মণ্ডপ কুমোরটুলি সার্বজনীন। এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ এবং এবার তাদের থিম নির্বাচন করা হয়েছে লড়াই। এগিয়ে চললাম আমরা পূজা মণ্ডপের পথে। মুখ্য মণ্ডপে প্রবেশের সামনে দেখুন কতগুলি লাইট ঝুলিয়ে রাখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে সেই প্রতিমা। চারিদিকে বিভিন্ন রকমের চিত্রশিল্প রয়েছে এবং তারই মাঝে এই মা দুর্গা রয়েছেন। পরবর্তী পূজা মণ্ডপ বাগবাজার সার্বজনীন। উত্তর কলকাতার দুর্গাপুজোর আবেগ। হ্যাঁ, এই দুর্গাপুজো ছাড়া কিন্তু দুর্গাপুজো সম্পূর্ণ হয় না। সেই ডাকের সাজ আমরা দেখতে পাই এই বাগবাজারে, সেই সাবেকি আনা। বাগবাজারের প্রবেশের মুখে আমরা সেই ঝাড়টি লক্ষ্য করুন এবং সেই প্রতিমা। এই প্রতিমা না দেখলে যেন দুর্গাপুজো সম্পূর্ণ হয়। পরবর্তী পূজা মণ্ডপ তালা বারোয়ারি, উত্তরের উত্তর। এগিয়েছিলাম আমরা পূজা মণ্ডপের দিকে। দেখুন, অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ক্রিয়াকলাপ এবং তার লেখা নিয়ে এবার তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপটি। দেখুন আপনারা, অবনীন্দ্রনাথ। এবারে টালা বারোয়ারির থিম নির্বাচন করা হয়েছে টালা বারোয়ারিতে দুই মা। চলুন, এই হচ্ছে পূজা মণ্ডপ, আমরা প্রবেশ করেছি। বিভিন্ন রকমের পুতুল দিয়ে সাজানো হয়েছে এবং সাথে অবনীন্দ্রনাথ ঠাকুর নিহিত রয়েছেন। তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রচুর কারুকার্য রয়েছে, সেই সব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম ঠাকুর দর্শনের দিকে। এই হচ্ছে টালা বারোয়ারির দুর্গা প্রতিমা, দেখতে পাওয়া যাচ্ছে।
এবং দেখুন বাদবাকি পূজা মণ্ডপটি, এবং এই ঠাকুরেরই একদম পিছন দিকে হুবহু একই প্রতিমার পিছন দিকে আরেকখানি মা রয়েছে, দেখুন তো চিনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ইনিই হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মা। তাই টালা বারোয়াড়িতে এবার দুই মা। পরবর্তী পূজা মণ্ডপ ফ্রেন্ডস ক্লাবের কলকাতায় ডিগবাজি, সেই অনুকরণেই এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। দেখুন আমরা একদম সামনে একটি বাড়ি এবং একটি গাড়ি উল্টো করে রাখা রয়েছে যেন ডিগবাজি খেয়েছে। মন্দির তথা পূজা মণ্ডপ প্রবেশের পথে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখুন সমস্ত কিছুই এখানে উল্টো রয়েছে, কেবল সোজাভাবে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। ঘড়ি থেকে টিভি থেকে আসবাবপত্র সমস্ত কিছুই এই পূজা মণ্ডপে উল্টো করে রাখা রয়েছে। এই হচ্ছে দুর্গা প্রতিমা। আজকের পরবর্তী পূজা মণ্ডপ নর্থ ত্রিধারা, আমরা এর খুঁটি পুজোতেও এসেছিলাম। দেখুন সুন্দরভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে, এগিয়ে চললাম আমরা সেই মণ্ডপের পথেই। এই হচ্ছে পূজা মণ্ডপ, প্রচুর প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, এবং আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম পূজা মণ্ডপটি দর্শন করব। এবং এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা। এবার নলিন সরকার স্ট্রিট দেখবার পালা, এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ, এগিয়ে চললাম আমরা সেই পথে। এই পূজা মণ্ডপের একটি বিশেষত্ব রয়েছে, দেখুন এটি ধীরে ধীরে মুভমেন্ট করছে। এই সব দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মুখ্য প্যান্ডেলের পথে। অসংখ্য মুঠোফোনের মাঝে আমাদেরও রেকর্ড করা, সবাই চাইছেন এই স্মৃতিগুলিকে রেখে দিতে। এগিয়ে চললাম আমরা প্রতিমা দর্শনের দিকে, দেখুন এখানে হাতগুলি কিন্তু নড়াচড়া করছে, অর্থাৎ সমস্ত কিছুতেই একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে এখানে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখুন সমস্ত পূজা মণ্ডপেই একটি নিজস্বতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী এশিয়ান পেন্টস জয়ী নবীনপল্লি, এবার তাদের ভাবনা আবোল তাবোল। দেখুন সমস্ত দেওয়ালগুলিকেই তারা বিভিন্ন রকমের লেখা ছবিতে তুলে ধরেছেন, এবং সুকুমার রায়ের আবোল তাবোল এই পূজা মণ্ডপের থিম। দেখুন প্রাইজ কী কী পেয়েছেন সেটাও রাখা রয়েছে। এগিয়ে চললাম আমরা পূজা মণ্ডপের দিকে, দেখুন দেওয়াল বাড়িগুলোর ভিতরেও কী সুন্দর ছবি আঁকা রয়েছে। এবং এখানে একটি যাত্রা মঞ্চস্থ করা হচ্ছে, সব সময় এখানে চলছেন, এবং দেখুন শিল্পীরা আমাদের সামনে থেকে যাচ্ছেন। এই সমস্ত জিনিসই হাতিবাগান নবীনপল্লিকে একটি অনন্য মাত্রায় তুলে নিয়ে গেছে। এই হচ্ছে হারুদের অফিস, এবং অবশ্যই সুকুমার রায়। এগিয়ে চললাম আমরা মুখ্য পূজা মণ্ডপের দিকে, দেখুন প্রত্যেকটি দেওয়াল থেকে ল্যাম্প পোস্ট
সমস্ত কিছুই যেন এর মধ্যে মিলিয়ে গেছে, আমরাও রয়েছি এর মধ্যেই। খাচ্ছে কিন্তু গিলছে না, দেখুন বিভিন্ন রকমের ছড়া কবিতা সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপটি। এবং এখানে ছায়া বিক্রয় কেন্দ্র এবং ইউরেশনস এর দোকানও রয়েছে, দেখুন আমরা রয়েছি সেই মণ্ডপে। এশিয়ান পেন্ট জয়ী এবারের 100A গড়পার রোড, ঢুকে চললাম আমরা পূজা মণ্ডপের ভিতরে। এখানে মা রয়েছেন, দেখুন সমস্ত কিছুতেই যেন সেই আবোল তাবোল, মাও রয়েছেন তার কাছে এবং সমস্ত যে জায়গাটি সেটা কিন্তু অন্যরকমভাবেই তৈরি করা হয়েছে। পাখাটির দিকে লক্ষ্য রাখুন, সমস্ত কিছু আজ অনন্য হয়ে উঠেছে। এই ছাপাখানার মেশিন, হাতিবাগান নবীনপল্লির বাইরে শিকদার বাগান আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন আমরা সেই মণ্ডপটি একটু দর্শন করে আসি। মন, বুদ্ধি এবং আত্মা এইসব নিয়েই আমাদের পড়াশোনা। রয়েছেন বিদ্যাসাগর মশাই এবং প্রচুর বই খাতা, এরই মাঝে বই খাতা এবং বিদ্যাসাগরকে নিয়েই তৈরি হয়েছে এবারের থিম। এবং উজ্জ্বলতাটা দেখুন এই পূজা মণ্ডপে। এবং এগিয়ে চললাম আমরা মায়ের দর্শনে, দেখুন এই হচ্ছে এখানকার মা দুর্গা, প্রবল আলোক উজ্জ্বলের মাঝে তিনি পূজিত হচ্ছেন। আজকে আমাদের শেষ নিবেদন হাতিবাগান সার্বজনীন, এই হচ্ছে তাদের পূজা মণ্ডপটি। এগিয়ে চললাম আমরা তাই পূজা মণ্ডপটি দর্শন করবার জন্য। সম্পন্ন হলো মায়ের দর্শন, আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ট্র্যাভেল উইথ দর্শন।